দেখা যায়। এই প্রশ্নের উত্তর তো আমাদের কাছে নেই। আমরা যেটুকু শুনেছি সেটুকুই বললাম। আমাকে জানতেই হবে ওই কাল নাগিনী ঠিক কি চাইছে। এতদিন বাদে আমি আমার কুমারের দেখা পেয়েছি। কুমারের কোন রকম ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। কুমার শোনো, তুমি ওই প্রাসাদে আর ফিরে যাবে না। তোমাকে ওই প্রাসাদে অত শত্রুর মধ্যে আমি আর কিছুতেই থাকতে দেব না। কুমার যেও না তুমি। না দিদি, শত্রুর উদ্দেশ্য জানতে গেলে শত্রুর যত কাছে থাকা যায় তত ভালো। এই মুহূর্তে যদি যোদ্ধা প্রাসাদে ফিরে না যান তাহলে তো কাল নাকি বুঝতে পেরে যাবে, সে আরো সতর্ক হয়ে যাবে। দিদি, এই তুই আমাকে আবার দিদি বলছিস? কতবার আমি তোকে বলেছি আমি তোর দিদি নই। আর একটা নাগিনীর সঙ্গে খুকখুশিদের কোন রকম সম্পর্ক হয় না। দিদি, ওকে বলে কোনো লাভ নেই। রাজকন্যা যদি একবার স্থির করে নেয় যে তুমি ওর দিদি, তাহলে তুমি ওকে বিরত করতে পারবে না। আচ্ছা আপু, ছুটেছে আমার কপালে, এই রাজ্যে একটা নাগিনী কম ছিল। কুমার না থাকলে তুমি কবেই শেষ করে দিতাম, দিদি বলে আমি বের করে দিতাম। আমি জানি দিদি, তোমার এই রাগে তেজ আছে কিন্তু বিদ্বেষ নেই। এই যে নাগিনী, হাসছো যে বড়, আমার আঘাত কি এত তাড়াতাড়ি ভুলে গেলে? মনে রেখো একটা কথা, এই কুমারের জন্য আমি তোমাকে সহ্য করছি, বাঁচিয়ে রেখেছি, না হলে আমি তোমাকে রাজকন্যা। আমি পিংলা, এখানকার নকল রানী। কাল নাগিনী আমায় ছবল দিয়েছিল, তারপর এখানে ফুল গাছ বানিয়ে রেখে দিয়েছিল। যুবরানী হেমাক্ষী তার নিজের শক্তি দিয়ে এখানকার সব গাছপালা নিয়ন্ত্রণ করতে পারে, তাই আমার উপর শক্তি লেগে আমি মুক্তি পেলাম। সবাইকে জানাতে হবে। শান্ত হও তুমি, এখন কাউকে কিচ্ছু বলতে যেও না, কারণ এখন তোমার কথা কেউ বিশ্বাস করবে না, বরং তোমাকে শেষ করে দেবে ওরা। আমি তোমায় কথা দিচ্ছি, কাল নাগিনীর আসল রূপ সবাই জানতে পারবে। তুমি এখন এখানেই থাকো যুবরানীর কাছে, হিরিং বরং এখানেই আছে। খক্ষস রাজ্যের যুবরাজ যখন তোকে কথা দিয়েছে আর কোনো চিন্তা তোর নেই। কামিনী, আমাদের লড়াইয়ের সুযোগ নিয়ে আমাদের শত্রুরা কিন্তু পালাচ্ছিল, আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের শত্রু কিন্তু অভিন্ন। ঠিক বলেছো তুমি কাল নাগিনী, আসলে উত্তেজনার বশে আমি একটু ভুল করে ফেলেছি। আসলে তো আমার চির শত্রুই জ্যোৎস্না আর কাঞ্চন। আমার উদ্দেশ্য জানার এত আগ্রহ তোমার, বেশ তাই হবে, এইটাই হবে তোমার আমার বন্ধুত্বের বিনিময় মূল্য। তাই তুমি সত্যিই আমার বন্ধু? কাল নাগিনী যা করে সব নিজের স্বার্থের জন্য করে, তুমি আমার একটা হলেও উপকার করতে পারো তাই তোমায় সহ্য করছি আমি। বেশ, আমাদের বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। বেশ চলো, এবার তাহলে রাজ্যে ফেরা যাক। দাঁড়া,
তোমার এখন এখানে থাকার কোনো প্রয়োজন নেই মোহিনী। তুমি বিজয়নগরে ফিরে যাও। তোমার প্রাণ বাঁচানোর বিনিময়ে তুমি বলেছিলে আমি যা চাইবো তাই পাবো। মনে আছে রাজমাতা? কিন্তু এখন এসব কথা বলার তো দরকার। আমি তোমার সাথেই থাকতে চাই, আর এটাই আমার চাওয়া। মোহিনী আমার কথাটা শোনো, বোঝার চেষ্টা কামিনী, ও যে শিশু, সামান্য আবদার করছে, এইটুকু মেনেই নাও না। ভেবে দেখো কিন্তু, যত বেশি সময় আমাদের সঙ্গেও থাকবে তত বেশি আমাদের স্বভাবও পাবে, তাই না? মোহিনীকে কিছুতেই অন্ধকারের পথ থেকে বার করে আনতে পারলাম না আমরা। ঠিক বলেছ। এই পর্বতের আর কোনো প্রয়োজন নেই, এবার থেকে যা হবে খক্ষস রাজ্যেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কিন্তু প্রাসাদে ফিরতে হবে। কাল্লাগিনী আর কামিনী কিন্তু যে কোনো মুহূর্তে প্রাসাদে চলে আসবে। যদি জানতে পারে আমরা প্রাসাদে নেই তাহলে কিন্তু বিপদ হবে। কিন্তু কুমার দিদি, তুমি আমার জন্য চিন্তা করো না দিদি। তুমি আছো, রাজকন্যা আছে, আমার ক্ষতি কেউ করতে পারবে না। বেশ, কিন্তু তোমার সঙ্গে আমার যে সংযোগ রক্ষা করতে হবে কুমার, কুমার তুমি যদি আমাকে এটা হাতে নিয়ে আহ্বান করো আমি তোমার কাছে চলে আসব। ওই কাল লাগিনি প্রাসাদ বেঁধে রেখেছে, তাই আমি যেতে পারবো না। কিন্তু কিন্তু হ্যাঁ, তুমি যদি আমাকে আহ্বান করো আমি ঠিক তোমার কাছে চলে আসব। তুমি ভেবো না দিদি, ওই প্রাসাদ তোমার, কেউ চাইলে তোমাকে প্রাসাদ থেকে দূরে রাখতে পারবে না। রাজকন্যা চলো। কি হলো তোমাদের? আমাদের সঙ্গে নিয়ে চলো বন্ধু, এখানে কেউ না কেউ আমাদের ঠিক মেরে ফেলবে। বেশ চলো আমাদের সঙ্গে, তোমাদেরকে রাখবার উপায় আমি বের করেছি। কুমার তুমি যা করবে কিন্তু খুব সাবধানে করবে, তোমার দিদি হেমাক্ষী তোমার সঙ্গে রয়েছে। আর এই যে নাগিনী, একটু যদি এদিক ওদিক দেখি না আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। দিনের আলো ফুটে গেল আবার, সেদিকে বোন এখনো ফিরে এলো না। বোন যে বলল বোন না ফিরলেও সেই পথে না যেতে, এবার আমি তো গিয়ে খোঁজও করতে পাচ্ছি না, কি যে করি আমি। হ্যাঁ, বাঘু দাদাও নেই,
এই কেল্লার ভুতুরে ঢিবি থেকে আবার আলো বেরোয়। আমার তো ভয়, ওরে বাবা, এবার ঢিবির বাইরেও আলো জ্বলছে। বন্ধু শিখে চলো, ওই পাঁচিলের পেছনে আমাদের লুকোতে হবে। এসো, বিশেষ বন্দিশালা। আর এই কেল্লাতেই রয়েছে আমার প্রথম বন্দি। তোমার প্রথম বন্দি কে? সে যে এই রাজ্যের বিশেষ একজন। বলবো বলবো, তোমাকে সব বলবো, একটু ধৈর্য ধরো কামিনী। এইখানে আরো দুটো ঢিবি যোগ করতে হবে। রোহিণী, ও জানবেও না ও বাবা মায়ের কত কাছে আছে। ও রয়েছে রাজ্যের কারাগারে, আর ওর বাবা মা রয়েছে এইখানে। এসব কি হচ্ছেটা কি? এদিকে বন্যে, তুমি আর আমি মিলে কি করবো না বন্ধু? আমাদের চেয়ে ওদের বাঁচাবার ক্ষমতা নেই। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে কালনাগিনী, তুমি আমাদের দুজনকে আমাদের মেয়ের কাছে নিয়ে এসেছো। রোহিণী, রোহিণী ঠিক জানতে পারবে যে আমরা ওর এত কাছে চলে এসেছি। আর সে এসে আমাদের উদ্ধার করবে। তুমি কিচ্ছু করতে পারবে না কালনাগিনী, কিচ্ছু না। কালনাগিনী, কথাটা কিন্তু ওরা খুব একটা ভুল বলেনি। রোহিণীকে কোনো বিশ্বাস নেই। আমরা ওদের এখানে এনে কোনো ভুল করলাম না তো? তুমি চিন্তা করো না কামিনী, অনেক ভাবনা চিন্তার পর আমি ওদের এইখানে বন্দি করে রেখেছি। এই যে ঢিবি দেখছো, সে যে অভিশপ্ত, একমাত্র সন্তানের স্পর্শই এই অভিশাপ কাটাতে পারে। ও ও, তাহলে তো খুব সহজ ব্যাপার কালনাগিনী, সন্তানের স্পর্শ পেলেই। না, অত সহজ নয়। একাধিক সন্তান থাকলে তাদের সম্মিলিত স্পর্শই একমাত্র এই অভিশাপ কাটাতে পারে। একা রোহিণী স্পর্শ করলে কিছুই হবে না। মোহিনীকেও স্পর্শ করতে হবে। আর মোহিনী তো এই কাজ কখনোই করবে না। কি মোহিনী, ঠিক বলছি তো? একদম ঠিক বলেছ কালনাগিনী, আমি ওদের কখনো উদ্ধার করব না। রোহিণী, 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 আমি কিচ্ছু করতে পারলাম না বোন, আমি কিচ্ছু করতে পারলাম না। বড় মা রাজা মশাই, আমি জানি তুমি তোমার বাবা মায়ের জন্য ব্যাকুল হয়ে উঠেছো,
আমি কথা দিচ্ছি, রাজা মশাই আর রানীমার খোঁজ আমি খুব শিগগিরই কাল নাগিনী থেকে বের করে নেব, ঠিক আছে? এই হরিণ দুটোকে আবার কি জন্য আনা হয়েছে? হ্যাঁ, স্পষ্ট শুনেছি ওরা এখানেই রয়েছে, আমি জানি, আমি নিশ্চিত। তুমি শান্ত হও, নাহলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। সর্বনাশ, রাজকন্যা ওরা এসে গেছে। কি অগ্নি কারাগারে কি করছে? সত্যি তো, অগ্নি কারাগারে কি করছে, ওখানে কি ঘটনা ঘটছে দেখতে হবে তো। কেমন পাহারা দিচ্ছ তোমরা? এই রাজ্যে পশুরা কেন ঘুরে বেড়াচ্ছে? এখন কি আমাকে পশুদেরকে ধরে বেড়াতে হবে? ভাগ্যিস ঠিক সময় দাসীদেরকে ডেকে নিয়েছিলাম, আর রাজকন্যাকেও খাঁচায় ভরে দিয়েছিলাম। ক্ষমা করবেন যুবরাজ, জানি না এরা এতক্ষণ কোথায় ছিল। আদেশ করুন, এক্ষুনি শেষ করছি। না, আমার কাছে এর থেকেও ভালো উপায় আছে। এই বাঘের খাঁচা এদেরকে ভরে দাও। এই মেয়ের নিজের পশুদেরকে নিয়ে খুব গর্ব, তাই না? আমিও দেখব যখন এই ক্ষুধার্ত বাঘ হরিণদেরকে নিজের চোখের সামনে দেখবে তখন কি পরিণতি হয়। আপনি কি করে এতটা পাষাণ হয়ে গেলেন যোদ্ধা? এতটা পরিবর্তন আমি তো কল্পনাও করতে পারিনি। ছি, চুপ! একদম চুপ। তুমি এখনো অবধি কোনো পরিবর্তনই দেখোনি। তোমাকে যত রকম ভাবে কষ্ট দেওয়া যায় তার একটা পথও আমি ছাড়ব না। ভালো, খুব ভালো। অগ্নির এরকম নৃশংস পরিবর্তন আমি তো ভাবতেই পারছি না কাল নাগে। ভালোই তো, যত বেশি ওরা একে অপরকে ঘৃণা করবে তত বেশি দুর্বল হয়ে পড়বে, আর সেটাই তো চাই। ও মা, দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। যা, মোহিনীকে কক্ষে নিয়ে যা, ওর যে বড়ই বিশ্রামের প্রয়োজন। যা যাও। পাহারা দাও, আমি বিশ্রাম নিতে যাচ্ছি।